আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবা নিয়োজিত। আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব শীতিরোগ বা লিকোডার্মা নিয়ে, কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্পোজিশন ওষুধ নিয়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। শীতিরোগ কী? শীতিরোগ কী? যখন শরীরের মধ্যে আমাদের স্বাভাবিক যে ত্বক থাকে তা থেকে আলাদা সাদা সাদা ত্বকের রং দেখা যায় তাকে শীতিরোগ বলা হয়ে থাকে। শীতিরোগ সাধারণত কোনো বিশেষ স্থানের ত্বকের রং উৎপাদনকারী কোষ বা মেলানোসাইট রোগাক্রান্ত হলে অথবা সংখ্যায় কমে গেলে অথবা মরে গেলে মেলানিন নামক রঞ্জক বা রং তৈরি বন্ধ হয়ে যায়। এই মেলানিন আমাদের গায়ের রং সাদা, ফর্সা বা কালো ভারসাম্য রক্ষা করে। যদি এই মেলানিন শরীরে মাত্রাতিরিক্ত কমে যায় তখন শীতিরোগ দেখা দেয়, এবং যদি মাত্রাতিরিক্ত বেড়ে যায় তার গায়ের রং কালো থাকে। যখন এই মেলানিন কোনো স্থানের ত্বকে তৈরি হওয়া বন্ধ হয়ে যায় তখন ওই স্থানে সাদা সাদা দাগ পড়ে। শীতিরোগ কোনো ছোঁয়াচে রোগ নয় বা প্রাণঘাতী রোগ নয়। অনেকে একে ভয় পান, অনেকে সেটিকে কুষ্ঠরোগের সঙ্গে মিলিয়ে ফেলেন, এবং সেটি কখনোই কোনো প্রকারেই কুষ্ঠরোগ নয়। বিশ্বে প্রায় 10 কোটি মানুষ বর্তমানে এই শীতিরোগে আক্রান্ত। শীতিরোগ কেন হয় তা বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে তা নির্ণয় করতে পারেনি, তবে বেশ কিছু কারণে এই শীতিরোগ হয়ে থাকে, যেমন বংশগত বা জেনেটিক্যাল প্রবলেম। এছাড়া অনেকে বিভিন্ন ধরনের কেমিক্যালের সংস্পর্শে থাকেন বা মুখে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন, তাতেও এই শীতিরোগ দেখা দিতে পারে। অনেকে প্লাস্টিকের জুতা অনেকক্ষণ দিন ধরে পড়ে থাকে, তাতেও সমস্যা। তাছাড়া লিভারের সমস্যার কারণে এবং এটি এক ধরনের ফাঙ্গাস ইনফেকশনের কারণেই এই শীতিরোগ হয়ে থাকে। তো যে প্রকারেই আপনার এই শীতিরোগ হোক না কেন, এই শীতিরোগ থেকে পরিত্রাণের জন্য হ্যানিম্যান সায়েন্টিফিক ল্যাবরেটরিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হ্যাপস ল্যাবের HC নাম্বার 85 অত্যন্ত সুপার কার্যকরী একটি ওষুধ। কেন শীতিরোগ হলে পড়ে এটি চোখের আশপাশ, হাত পা, মুখ, গাল, ঘাড়, শরীরে যে কোনো সময় যে কোনো অংশেই এই শীতিরোগ দেখা দিতে পারে। শীতিরোগে কোনো জ্বালা, চুলকানি, আদার্স কোনো উদ্বেগ থাকে না বলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। কদাচিৎ রোদে গেলে একটু যন্ত্রণা বেড়ে যায়, কেননা রোদটি সরাসরি ডাইরেক্ট চামড়ার মধ্যে লাগে এবং মাত্রাতিরিক্ত গরম লাগে, এই যা। তাছাড়া এতে কোনো জ্বালা বা চুলকানি থাকে না, কিন্তু এটি দেখতে বিশ্রী লাগে, আপনার সৌন্দর্যতাটাকে নষ্ট করে দেয়। এবং এই শীতিরোগ প্রথমে অল্প ছোপ ছোপ সাদা আকারের দাগ দেখা দেয়, পরবর্তীতে এটি দ্রুত আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাই অল্প থাকতে যদি আপনি এই শীতিরোগের বা লিকোডার্মার চিকিৎসা নেন তাহলে অতি শীঘ্রই আপনার আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। তো শীতিরোগ থেকে পরিত্রাণের জন্য বা আরোগ্য লাভের জন্য এই হ্যাপস ল্যাবের HC নাম্বার 85 হাইড্রোক্লোরাইড কমপ্লেক্স কম্পোজিশন ওষুধ অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ এই শীতিরোগের ক্ষেত্রে। কেননা গায়ে এই শীতিরোগের ফলে সাদা সাদা দাগ, ছোপ ছোপ বাদামি, গোলাপি, বিভিন্ন ধরনের দাগ হয়ে থাকে। এই দাগকে দূর করার জন্য বা এই সেটিকে নির্মূল করার জন্য এই মেডিসিনটি অত্যন্ত সুপার একটি ওষুধ। কারণ এখানে আছে হাইড্রোক্লোরাইড, ক্যালিট্রোপিস, আর্সেনিক অ্যালবাম, ক্যালিআয়োড, এই সমস্ত পাওয়ার হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই হ্যানিম্যান সায়েন্টিফিক ল্যাবরেটরিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হ্যাপস ল্যাবের HC নাম্বার 85 মেডিসিনটি প্রস্তুত করা, যা শীতিরোগীদের জন্য বা ত্বকে ছোপ ছোপ সাদা দাগ এবং বাদামি গোলাপি দাগকে দূর করার জন্য এই হ্যাপস ল্যাবের HC নাম্বার 85-এর কোনো তুলনাই হয় না। এটি বড়দের ক্ষেত্রে 2টি করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার সেবন করতে হয়, এবং ছোটদের জন্য 1টি করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার বড় পেটে সেবন করতে হবে। তবে শীতিরোগ ফু দিয়ে খেদানোর রোগ না, এটি দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে হয়, 6 থেকে 1 বছর আপনার লেগে যেতে পারে।
এই সর্দি রোগ থেকে পরিত্রাণের জন্য এসি নাম্বার 85 হ্যাস লেবের অত্যন্ত সুপার কার্যকর একটি ঔষধ আমি বেশ কিছু রোগীকে দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি তো হ্যাস লেবের এই এসি নাম্বার 85 আপনার শীতি রোগের জন্য বা লিকোডার্মার জন্য একে ইংরেজিতে লিকোডার্মা বা ভিটিলুগো বলা হয় তো আপনার যে প্রকারই ত্বকের বিবর্ণতা বাদামি সাদা গোলাপি দাগ ছোপ ছোপ দেখা যাক তো শীতি রোগ থেকে প্রতিরানের জন্য হাইড্রোক্লোরোটাইল কমপ্লেক্স কম্পোজিশন ওষুধ এসি নাম্বার 85 ওষুধটি সেবন করবেন তাহলে অতি শীঘ্রই আপনারা এই শীতি রোগ থেকে বা লিকোডার্মা থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন এবং নিয়মিত সেবন করলে অতি শীঘ্রই আপনারা আরোগ্য লাভ করবেন যে কোনো রোগ অল্প থাকতে যদি আপনারা চিকিৎসা শুরু করেন তাহলে অল্পতেই তা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব শীতি রোগ কারো কারো ক্ষেত্রে একেবারে নির্মূল নাও হতে পারে কিন্তু আপনারা অল্প থাকতে যদি সুচিকিৎসা করেন তাহলে অতি শীঘ্রই আপনারা আরোগ্য লাভ করবেন এই হ্যাপস লেবের এই ট্যাবলেট ফরম্যাটের খাবার ওষুধ ছাড়াও ত্বকে লাগানোর জন্য এই সুরিলিয়া ওয়েলমেন্ট বা সুরিলিয়া মলম অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ এই শীতি রোগের ত্বকে লাগানোর জন্য কারণ এখানে সুরিলিয়া কোড মাদার টিনচার ওষুধ দ্বারা এটি অয়েলমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে এই মেডিসিনটি বেশ সুপার কার্যকরী একটি মলম এই শীতি রোগের ক্ষেত্রে কারণ আপনার ত্বকে এই সাদা সাদা দাগ ছোপ ছোপ গোলাপি বাদামি বিভিন্ন ধরনের দাগ হোক এবং এমনকি এটি দিয়ে আপনার চুলি পর্যন্ত দূর করা সম্ভব এছাড়া এটি সোরাইসিস জাতীয় চর্মরোগের ক্ষেত্রে শুষ্ক খসখসে চর্মরোগ চুলকানি চামড়াটা পুরু হয়ে যাওয়া সেক্ষেত্রেও এই সুরিলিয়া ওয়েলমেন্ট বা মলমটি আপনার নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এই সুরিলিয়া ওয়েলমেন্ট শীতি রোগীদের জন্য অত্যন্ত জাদুকরী একটি ওয়েলমেন্ট বা মলম এটি বড়দের ক্ষেত্রে দুবেলা এবং ছোটদের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে এক থেকে দুবারই ব্যবহার করতে হবে আপনার আক্রান্ত স্থানে আলতো করে এই মলমটি দিনে দুবার ব্যবহার করবেন কারণ আক্রান্ত স্থান ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে সুরিলিয়া অয়েলমেন্টটি ব্যবহার করবেন তাহলে অতি শীঘ্রই এই হ্যাস ল্যাবের 85 ট্যাবলেটটি আপনারা নিয়মিত সেবন করবেন এবং এই পাশাপাশি এই সুরিলিয়া অয়েলমেন্টটি ব্যবহার করবেন তাহলে অতি শীঘ্রই আপনারা শীতি রোগ থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু